জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার জানাজা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জাতীয় সংসদের স্পিকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। এর আগে মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়। সকাল 8:30 পর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঈদগাহ মাঠে জানাজা শেষে মরদেহ গাইবান্ধা নিয়ে যাওয়া হবে। শুক্রবার নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় 9 মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন ফজলে রাব্বি। জাতীয় ঈদগাহ মাঠে আছেন সহকর্মী সৌমিত্র মজুমদার, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৌমিত্র, যেমনটি বলছিলাম যে স্পিকার ফজলে রাব্বি মিয়ার প্রথম নামাজে জানাজা শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধাও জানানো হয়েছে, এই মুহূর্তে সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? দেখুন, যে শ্রদ্ধা নিবেদনের পর্বটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন প্রায় শেষের দিকে, অর্থাৎ রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শেষ হয়েছে। এখানে বিপুল সংখ্যক মানুষ, সংসদ সদস্যরা তারা এসেছে এবং আপনাকে একটু যদি দেখাতে চাই যে একদম শেষ মুহূর্তের আসলে শ্রদ্ধা নিবেদনের পর্বটি চলছে। এখানে শুরুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা, বীর মুক্তিযোদ্ধা, সংসদের ডেপুটি স্পিকার এবং সাতবারের সংসদ সদস্য ফজলে রাব্বির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানোর পরে তারপরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তারাও শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও আমি দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ তার এলাকার, অর্থাৎ গাইবান্ধা পাঁচ আসনের যে এলাকার তিনি সংসদ সদস্য সেই এলাকার অনেক মানুষ তারা এসেছেন, যারা বিভিন্ন সময় তার কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন এবং তারা বারবারই বলছিলেন যে তিনি একেবারে মাটির মানুষ ছিলেন, অর্থাৎ দল মতের ঊর্ধ্বে উঠে একজন রাজনীতিবিদের যে রকম হওয়া দরকার, অর্থাৎ সাধারণ মানুষের কাছাকাছি যাওয়া, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিপদে আপদে, ঠিক তিনি সেই রকমটি ছিলেন। অর্থাৎ তিনি প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় তিনি যেতেন এবং এলাকার মানুষের দুঃখ দুর্দশার তিনি সাথী হয়েছেন। ঠিক একই কথা কিন্তু বলছিলেন দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওবায়দুল কাদের, তিনিও কিন্তু বলছিলেন যে একজন ভালো মানুষ বলতে যতটুকু বুঝায়, যা বুঝায়, ফজলে রাব্বি ঠিক ছিলেন তেমনই। এবং এখানে আমরা কথা বলেছিলাম, এখানে যারা সকাল থেকে যারা সংসদ সদস্যরা যারা এসেছেন, দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, তিনিও অনেক দিনের পার্লামেন্টেরিয়ান এবং তিনিও বলছিলেন যে সংসদে তার যে অবদান এবং সংসদ সদস্যরা যারা যেভাবে কথা বলতে চেয়েছেন যতটুকু সম্ভব তারা কিন্তু সেভাবে সময় বরাদ্দ পেয়েছেন, অর্থাৎ সংসদ পরিচালনার ক্ষেত্রে তার যে অভিজ্ঞতা সেটি এক কথায় অতুলনীয়। এবং এখানে স্পিকার থেকে শুরু করে যারা এখানে এসেছেন সবাই কিন্তু এক বাক্যে সেটি স্বীকার করছেন, অর্থাৎ তার সংসদ পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক সংসদ সদস্যই সমান সুযোগ সুবিধা পেতেন, কারোর প্রতি পক্ষপাতমূলক তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েও শুধুমাত্র যে আওয়ামী লীগকে সময় বরাদ্দ দিতেন তেমনটি নয়, তার জন্য সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করতেন জাতীয় সংসদে। এবং জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের এবং তার যে অবদান, তিনি যে 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এবং সে কথা বারবার বলছিলেন যে 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং তিনি যে সেই যুদ্ধকালীন সময়ে, সেই কথাগুলোই আজকে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা সবাই স্মরণ করছেন, যেমনটি আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ।